সো হ্যাঁ গাইস, চলুন শুরু করা যাক। সো আজকে হচ্ছে পঞ্চমী, আগরতলা দুর্গাপূজা 2023 এর ছোট একটা ব্লগ, চলুন শুরু করা যাক। সো বাইক এখানে এক্সট্রা তালা দিয়ে দেখতে পাচ্ছেন, এক্সট্রা তালা বাইকের চাকায় লাগিয়ে দিয়েছি এক্সট্রা সিকিউরিটির জন্য, আপনাদেরও করা উচিত। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি চিত্তরঞ্জন ক্লাবের উদ্দেশ্যে, যেখানে পূজার থিম হিসেবে আদিযুগী মহাকালের এটা বানানো হয়েছে। আর আজকে বেরিয়েছি কলেজের সব বন্ধুরা মিলে একসঙ্গে, সব বন্ধুরা যদিও নেই, অনেকেই বাড়ি চলে গিয়েছে এখান থেকে, আগরতলা যারা থাকে না। তো নন্দিতা দিয়ে এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিল হাই বলে। আর আজকে পঞ্চমী সন্ধ্যা, তার সত্ত্বেও প্রচণ্ড ভিড় আসলো, দেখতেই পাচ্ছেন আশা করি। ষষ্ঠী সপ্তমীতে কী হবে বুঝতেই পারছেন। আর এই দেখুন আমরা এখন চলে যাচ্ছি, এখানে এসে দেখলাম মহাকালের গান নিয়ে প্রচুর নাচ হচ্ছে, তুরফার আপনাদেরও দেখাচ্ছি। তো গাইজ, খুবই দুঃখের বিষয় যে আমার ক্যামেরাটা ঠিক করে কাজ করছে না, তো কিছুই ঠিকঠাকভাবে তুলতে পারছি না। মনে হয় না খুব বেশি একটা ব্লগিং করতে পারবো, তারপরে চেষ্টা করবো কিছু একটা তোলার আপনাদের উদ্দেশ্যে, কিছু একটা বানানোর। তো আমরা এখন প্রতিমা দেখার উদ্দেশ্যে ভিতরের দিকে চলে যাচ্ছি। সত্যি খুবই সুন্দর হয়েছে, মা দুর্গা সত্যি প্রচণ্ড ভিড়, আর এখানে ভিতরে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। সামনে বন্ধু ডাকছে, তার আগে এগিয়ে চলে গেলো, তো আমিও যাচ্ছি একটু একটু করে, তারা যেন কী কথা বলছে। সত্যি খুবই ভালো লাগলো, খুবই মজা হলো, অনেকদিন পর কলেজের সব বন্ধুরা একসঙ্গে হলাম, কারণ কলেজ আমাদের শেষ। ব্লগিংয়ে পেয়ে যাবেন, আমি অলরেডি ব্লগ করে রেখেছি ট্র্যাকের পুরো ব্লগ ইউটিউব চ্যানেলে, চ্যানেলে দেখে নিতে পারেন। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এই দেখুন এখানে একটা বিজ্ঞাপন, আগে মনে করতাম এমনি এইগুলো লাগানো হতো ছোটো থাকতে, এখন বুঝতে পারি এগুলি স্পন্সরশিপে থাকে, লাখ লাখ টাকা কামানো যেতে পারে এগুলি থেকে। তো এখন আমরা শান্তিপাড়া চলে আসলাম প্রতিমা দেখার উদ্দেশ্যে, পশ্চিম মণ্ডপ দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখলাম এখানে ওপেন হয়নি এখনো, আজকে পঞ্চমী ষষ্ঠীতে ওপেন হবে। কিন্তু খুবই সুন্দর গান পরিবেশন করেছে আজকে, খুবই ভালো লাগলো। তো এখন মণ্ডপের একটা সিনেমেটিক শ্যুট আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, আর কমেন্টে অবশ্যই জানাবেন মন্দিরটা কি, থিম কি, এটা কোন মন্দির, এটা নামটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছাড়ছি, দেখি বলতে পারেন কি না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ড্রোন ভিডিও, পুরো আগরতলার উপর থেকে দেখা যাচ্ছে, সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে একদম, বলার ভাষা নেই। সো আজকে তো এখানে প্রতিমা দেখা হলো না, তো এখন আমরা মডার্ন ক্লাবের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মন্দির দাদি খুবই চিন্তিত, কারণ পার্স হারিয়ে গিয়েছে, এটিএম কার্ডও সঙ্গে হারিয়ে গিয়েছে। যদিও পরে আমি জানতে পারি যে এটা প্র্যাঙ্ক ছিল, বাকি বন্ধুরা করেছিল ওর উপর, আমিও জানতাম না। এই দেখুন নন্দী দাদিও আসছে এখন সত্যিটা জানার পর। তো আর চয়নিকা দিয়ে লং ড্রেস দেখুন, পুরো রাস্তায় পরিষ্কার করে ফেলছে, ভালোই। আর আমরা এখন মডার্ন ক্লাবের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এমবিবি লেকটা সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। সো আমি এখন সামনের দিকে গিয়ে চলছি। মেয়েটা কি জানি ভাবলো, অ্যাকচুয়ালি আমি সামনের সামনের বন্ধুদের শ্যুট করছি, অ্যাকচুয়ালি এরকম ভিড়ভাড় এলাকায় সিচুয়েশানে এরকম হতেই পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে আমি শ্যুট করছি একজনকে, আর অন্য কেউ ভাবতে পারে অন্য কাউকে শ্যুট করছি। তা যাই হোক, আমরা এখন প্রেম মন্দিরে দেখার জন্য চলে আসলাম মডার্ন ক্লাবে। সো মন্দিরে এন্ট্রান্স দিয়ে ঢুকছি এখন, দেখতে পাচ্ছেন। আর এখানে সত্যি খুবই একটা মজার বিষয় হলো, দেখাচ্ছি আপনি, এই দেখুন এখানে আমি প্রথমে ভাবলাম যে কোনো প্রতিমা রাখা রয়েছে, কিন্তু সামনে এসে দেখতে পারলাম যে এখানে ছবি তোলার জন্য একটা একজন দিদি এখানে গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছে পোজ দিয়ে। তো ভাবলাম ফ্রি প্রমোশন করে দিই দিদিকে, যদিও চিনি না আমি। আর এখানে আমার কলেজের ফ্রেন্ড দিদিরা সবাই বসে পড়লো পোজ দেওয়ার জন্য, তারাও। গাইস, যেটা আগে বলেছিলাম যে আমার ক্যামেরা প্রচণ্ড ডিস্টার্ব করছে, বেশি ব্লগিং করতে পারবো না, সেম তাই হলো, এখন ক্যামেরা টোটালি বন্ধ হয়ে গেল, দু তিনটা ছবি তুলতে পারলাম। আর এই হচ্ছে আজকের গ্যাং, আর বাকি সপ্তমী অষ্টমী নবমী ব্লগ আমার ট্যাগ ত্রিপুরা ব্লগ ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমার চ্যানেলের স্ক্রিনশট, দেখতেই পাচ্ছেন। আর না হয় আমরা ইনস্টাগ্রাম পেজের সঙ্গে যুক্ত হতে পারেন, ট্যাগ ত্রিপুরা 666।